আসসালামু আলাইকুম, আমি আফরোজা ইসলাম। আমি 1 মাস আগে এখান থেকে রিলিজ হয়ে গেছি সুস্থ হয়ে। আমি আবার দেখা করতে আসছি স্যারের সঙ্গে। আমার আগে যে সমস্যাটা ছিল আমি এখন সে সমস্যাটা নাই। আমি আগে যে সমস্যার কারণে ভর্তি হয়েছিলাম সে সমস্যা ছিল, আমার ঘাড়ের সমস্যা ছিল, হাঁটুর সমস্যা ছিল, মাজার সমস্যা ছিল। তা আমি এখন সম্পূর্ণ সুস্থই বললে চলে। এখান থেকে যাওয়ার পর থেকে আমি বাসায় রেস্টেই আছি, তারপরে আমি ভালোই আছি। মানে আমার লাইফ সে আগের মতোই প্রায়, আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। না আগের মতো আমার ঘাড়ে ব্যথাও নাই, আমি একেবারে মানে ঘাড়ে ব্যথা মুক্ত, হাঁটুর ব্যথা মুক্ত। স্যারকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ দিয়ে খাটো করবো না, স্যার খুবই ভালো মানুষ। এই স্যার আর কিছু বলার নেই, আমার স্যার বললেই তো ভালোই আছেন। আর আমার যেই ইগুলো দিয়েছি সেগুলো মেনে চলেন, আরো ভালো থাকবেন। স্যার তাই বলেছে, প্রথম প্রথম গেলে বলছে আপনি এমন হয়ে গেছেন কেন, ওখানে মানে অপারেশন বিহীন এইসব ই করলেন কেন, মানে আমার অবস্থা দেখে মানে অনেকে নিরুৎসাহিত করেছে আমাকে। তারপরে এখন আমি যে বলেছি না না আমি ভালোই আছি, তখন সবাই আর কি আমাকে বলেছে যাক আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। হলো আর কি আপনার নিজের ভালোটা আপনি নিজেই বোঝেন। তারপর বলছে হ্যাঁ আমি স্যারের কোনো ই করবো না, কেননা আমার নিজের ইচ্ছাতেই গেছি আমি ওখানে। আমি যত মানে পুরোপুরি সুস্থ এখন। আল্লাহ ওই কথা আর বলবো না, স্যারের কথা আর কি বলবো, স্যারের স্যারের ভিডিও দেখে আমি তো আসছি, আর স্যারের ভিডিও আমার মোবাইল জোড়া খালি স্যারের ভিডিও। আমি কয় বছর ধরে ভিডিও দেখতেছি তার বর্ণনা করে শেষ করতে পারবো না। স্যারের ভিডিও এখনো দেখে আসছি, মানে কালকে রাত 12:30টার সময় স্যারের ভিডিও দেখে আসছি। আর কি আর বলবো, অনেক অনেক ধন্যবাদ ভাই সবাইকে, সবাইকে সবাইকে বলবো যারা ব্যথা নিয়ে ভুগতেছেন তারা এডিপিআরসিতে আসুন, স্যার খুব ভালো মানুষ, স্যারের ট্রিটমেন্ট পেলে আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ। আমি আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন যতদিন বেঁচে থাকব ততদিন যেন সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।